বন্ধুরা ফাইনালি তাজমহল এখন বন্ধুরা এখন মিশরে আছি পিরামিডের কাছে এই যে মমি মমি তাজমহলে গিয়ে তো তাজমহলটা আগ্রাতে অবস্থিত, কিন্তু আমরা যাব, আমাদের বেশিক্ষণ লাগবে না, আমরা যাবো সেখানে খুব অল্প টাইমের মধ্যে। এবার হয়তো তোমরা বুঝে গেছো যে তাজমহলটা কোথায় হতে পারে, কিন্তু চলো আজকে তোমরা তাজমহলই দেখাবো। তো চলো যাওয়া যাক, লেটস গো। বন্ধুরা এইমাত্র আরামঘাটাতে এসে পৌঁছালাম, এখন আমাদের ট্রেন আসছে, ট্রেনে উঠবো। তো চলো এবার ট্রেনে উঠে পড়ি চট করে। ট্রেন আসছে, সিনেমাটিক শট হবে না কখনো হয় নাকি? তো চলো একটু সিনেমাটিক শট দেখে নাও তোমরা। বিধাননগরে এসে পৌঁছালাম, এবার আমরা যাবো বাস স্ট্যান্ডে, বাস স্ট্যান্ড থেকে আমরা বেরিয়ে যাব। এখন আমরা ভূগর্ভ পথ দিয়ে একদম বেরিয়ে যাবো বিধাননগর, যে বাস স্ট্যান্ড সেখানে যাবো, এটা আমাদের ভূগর্ভ পথ। কলকাতায় যাওয়া নতুন লোকের সাথে মানে পরিচয় হওয়াটা অন্যরকম ব্যাপার, কিন্তু পুরনো লোক যার সঙ্গে আমার আগে পরে পরিচিতি রয়েছে সেই সব লোকের সঙ্গে দেখা হয়ে যায়, খুব ভালো লাগে, মানে একটা নতুন জায়গায়। তো এটা আমাদের ভাই, এর বাড়ি বগুলাতে, তো এর সাথে বগুলাতে আমার পরিচয় ছিল, কিন্তু হঠাৎ দেখলাম কলকাতায় এসে ওর সাথে দেখা। বাসে আমরা একসাথে এখন যাচ্ছি, একই জায়গায় নামবো বিশ্ববাংলা, ওখান থেকে আমি আমার রুটে, ও ওর রুটে। চলো, এটাই সেই বিশ্ববাংলা, এখানে একদিন আসবো, মানে আবার এসে ভিডিও বানাবো। ফাইনালি এখন নামলাম আমরা বাস স্টপে, বাস স্টপটা এখন আসলো ঠিক ইকো পার্ক। তো যাবো তাজমহলের কাছে, তাজমহল দেখাবো তোমাদেরকে, কুতুব মিনার দেখাবো, যা যা আছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, সব তোমাদের জন্য। তো চলো এবার ভেতরে যাই, বেশি ভাট না বকে। তো এখন টিকিট কাউন্টারে যাবো, টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কেটে নিয়ে তারপরে ভেতরের দিকে যাবো, ভেতরে গিয়ে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো, যা যা দেখার মতন আছে সমস্তটা। তো চলো টিকিটটা কেটে নিই এবার। তো আমরা এইমাত্র টিকিট কাউন্টারে এসে টিকিট কাটলাম, টিকিট কেটে এবার ভেতরে যাবো। আর এখানে দেখো মাসি, মাসি এসে আমার কাছে এসে বলছে দে দে, ঠিক আছে, আমার কাছে নেই কিছু, এখন যা ছিল খতম খতম, টাটা বাই বাই। তুমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস, দেখো তোমরা দেখো, আমি এখন কিছু বলছি না, তোমরা দেখে বলো এটা কি হতে পারে। বন্ধুরা ফাইনালি তাজমহল, এখন আমি পুরো তাজমহলের পেছনেই দাঁড়িয়ে রয়েছি, মানে তাজমহলের কোন দিক পেছনে আর কোন দিক সামনে সেটাই জানি না, তবে তাজমহলের সামনেই দাঁড়িয়ে আছি তাজমহল। তো তাজমহলটার একটা সিনেমাটিক শট দেখে নাও তোমরা। তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই, ছুঁয়ে দে আমার ফুটে যাবে, ভিজে যাবে গা। এটা আছে নিচে, আর এটা সম্পূর্ণ যা আছে ফাইবার দিয়ে তৈরি, ফাইবার, কিন্তু দেখে মনে হচ্ছে পুরো ইট, দেখে পুরো ইটই মনে হচ্ছে, কিন্তু নিচেরটা পুরো পাথর দিয়ে রেডি তৈরি করা, আর এটা পুরোপুরি ফাইবার। আমি শব্দ করলে একদম শব্দটা পুরো বুঝতে পারতো তোমরা। তো এটাই, বেশি ওয়েট না দেওয়াই ভালো। আরও উপরে উঠবো আমরা,
এইমাত্র যেটা দেখলে সেটা হচ্ছে গ্রেট ওয়াল চায়না। তো আমি জানতাম না, আমি শুনলাম এক কাকুর কাছে, কাকুর বললো আমাকে এটা গ্রেট ওয়াল চায়না। অ্যাকচুয়ালি আমি তো চায়নাও যাইনি, আর আমি গ্রেট ওয়ালও ফটোতে ছাড়া দেখিনি আমি। তো এইমাত্র দেখলাম, কাছ থেকে পুরো পর্যবেক্ষণ করলাম, ভালো লাগলো। চলো তাহলে আর কি দেখা যায়। এটা রাউন্ড করে করে ঘুরে ঘুরে তৈরি, তো এখানে আবার শুট চলছে। তো আমরা এখন চায়না ওয়ালের পেছনে আছি। দেখো এই ওয়ালের পেছনে আছি, তো এটা বেয়ে আমরা ওপরে চলে যাবো। এখন ওপারে গিয়ে চায়নায় চলে যাব। তো চলো আবার সামনে একটু ঘুরে নিই, দেখিয়ে দিই তোমাদেরকে কি আছে সামনে। এবার আমরা এসেছি পিটার জর্ডানে। প্লিজ ডু নট টাচ, নো স্মোকিং। কি সুন্দর, এটা পুরোপুরি দেখে মনে হয় পাথর কেটে তৈরি, কিন্তু আদৌ না, পাথর কেটে তৈরি না, এটা ফাইবার দিয়ে তৈরি। তো স্ট্যাচুর সামনে আমরা এসেছি। তো তোমরা একটু সিনেমাটিক শট দেখে নাও স্ট্যাচুটার। তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। মানে কি বলে, হেল্প। চলো নেক্সট পিরামিড। এবার নেক্সট মিশন যেটা আমাদের পিরামিডের মধ্যে আমরা যাব, পিরামিডের ভিতরে কি থাকে আমরা তোমাদেরকে দেখাবো। চলো পিরামিডটাকে দেখিয়ে নিয়ে আসি, তোমাদের বাইরের ভিউটা দেখাই। এটা হচ্ছে পিরামিড। এবার মেন গেটে যাব আমরা পিরামিডে। প্রচন্ড ভিড়। এই তো সেই মমি, এটা কার মমি? বন্ধুরা এখন মিশরে আছি, পিরামিডের কাছে। এই যে মমি, মমি দেখো, মমি দেখছি আমরা পিরামিড, পিরামিডের ভেতরে মিশরে। থেকে আমরা বাইরে বেরোচ্ছি এখন। লাইট গুলো দেখো সুন্দর, বাইরে বেরিয়ে এসেছি। তো এটা পিরামিডের বাইরে বেশ মানে গেট, এটা দিয়ে ঢুকতে হবে, এন্ট্রি করতে হবে, আবার এটা দিয়ে বেরিয়ে আসতে হবে। তো চলো। তো এখন এই টিকিট কেটে এখানে ঢুকেছিলাম, কিন্তু এখন যেটা বলছে দাদা, যেটা বলছে যে এখন আর টিকিট কেটে আবার ঢুকতে হবে, ওই টিকিট আর ঢোকা যাবে না। তো এখন যাই হোক, বেরিয়ে গেছি, আবার টিকিট কেটে ঢুকতে হবে। তো আজকে আর ঢুকবো না, অন্য কোনো একদিন আসবো, অন্য জায়গায় ঘুরবো, ঠিক ইকো পার্কেরই। আমরা 4 নম্বর গেটের ভিতরে ঢুকে ওখানেই সব কিছু রেকর্ড করছি। প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আজকে ঘুরতে ঘুরতে। তো জল খাবো, কিন্তু জল নেই কাছে, এইটুকুনি জল আছে, এইটুকুনি জলে হবে না। তো এখন যেটা করতে হবে আমাদের, ঠিক এখান থেকে জল কিনতে হবে, নিজেকেই নিজে জল কিনতে হবে। টাকার কয়েন আমার এখানে দিতে হবে, এখানে 2 টাকার কয়েন দিলে তখন আমার এই গ্রিন বাটনটা প্রেস করলে তখন আমার এখান থেকে জলটা দেবে। তো দেখি মানে কাজ হয় কিনা। তো আমি টাকাটা দিলাম। টাকা তো এখানে আটকে রয়েছে, কোনো কাজ হচ্ছে না। এই দেখো টাকা এখানে আটকে রয়েছে, কোনো কাজ হচ্ছে না। এই যে আমার টাকা এখানে আটকে রয়েছে, আমার টাকা আটকে রয়েছে এখানে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। দেখি কেন এরকমটা হচ্ছে। ও দাদা, এখানে টাকা দিলাম, টাকাটা ওখানে রয়েছে, ভিতরে রয়েছে, কিন্তু ঢুকলো না, কিছু হচ্ছে না।
তো আমি যে দাদা আছে সিকিউরিটি দাও তাকে আমি ডাকলাম, আমি টাকা টাকা দিলাম, টাকাটা দুটো দুটোই রয়েছে কিন্তু কোনো কিছু হচ্ছে না, আমি জিজ্ঞেস করেছি। জল বেরোলো, জল খেলাম কিন্তু এক লিটার জল জল বেরোনোর কথা, এটা এক লিটারের বোতল না কিন্তু এক লিটার বেরোলো না, এটা এই অবধি হয়েছে। আমি ভাবলাম যে একটু জল খেয়ে নিই, আবার এটা এখন আর ধরবো, হয়তো আবার জল বেরোবে কিন্তু জলটা বেরোলো না। আবার চাই জল ধরে কি বিধাননগরের বাস ধরবো এবং বিধাননগরে গিয়ে ওখান থেকে আবার শিয়ালদা, শিয়ালদা থেকে আবার ব্যাক, কারণ শিয়ালদা না গেলে সিট পাবো না, তো সিটটা মেটার, কারণ দু ঘন্টার রাস্তা, তো সিট নিয়ে বসে যেতে হবে, নাহলে এমনিতেই পায়ে ব্যথা অনেক কষ্ট হয়ে গেছে। তো এখন যাই, তো চলো তোমরাও সাথে থাকো। এখন বিধাননগর রোড যে স্টেশন সেখানে আছে, সেখান থেকে এখন গেজেট ট্রেন ধরবো, ধরে এখন একদম গোটু আড়ংঘাটা, আড়ংঘাটা থেকে বাড়ি। তো চলো, এইমাত্র আড়ংঘাটাতে নামলো, এবার আমি বাড়ি যাবো, তো যাবো গ্যারেজে, গ্যারেজ থেকে গাড়িটা বের করবো, তারপরে একদম ডাইরেক্ট বাড়ি। তো এরপরে আর ভিডিও হবে না, তো চলো আজকের মতন ভিডিও শেষ করে যাক, তোমরা পুরো ভিডিওটা এনজয় করো, তো চলো টাটা বাই।